টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে বাবা যদি ঋণ রেখে মারা যান এবং তার সম্পদও থাকে সেক্ষেত্রে সন্তানদের জন্য কি সে সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা কর্তব্য নিচ্ছাকৃতভাবে খাঁচায় পাশে পাখি পোশাকি যায় আছে যে তাহের আপনি আমাদের ইউটিউব চ্যানেল প্রশ্ন করেছেন কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফারা দিতে হবে কি ধরনের কাফারা দিতে হবে কোরআনে করিম হাতে নিয়ে যদি আমরা শপথ করি তাহলে সেক্ষেত্রে সেটি শপথের সঠিক এবং শুদ্ধ পদ্ধতি নয় সঠিক করতে হবে শপথ করতে হবে আল্লাহ সুমাতালার নামে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান বিল্লাহ ফলিয়াহি বিসমুত যদি কেউ শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা নীরব থাকবে চুপ থাকবে অর্থাৎ অন্য কোনো উপায় শপথ করবে না এজন শপথের একমাত্র স্বীকৃত এবং সরিয়া সিদ্ধ পদ্ধতি হলো আল্লাহ সুমাতাল্লাহ নামে শপথ করা আল্লাহর কসম রহমানের কসম আমার জীবন যার হাতে তার শপথ কাবার মালিকের শপথ আসমানের মালিকের শপথ এভাবে শপথ করা যেতে পারে যেটা আল্লাহ নামের শপথ হবে এর বাইরে অন্য কোনো উপায় শপথ বিভিন্ন জিনিস ছুঁয়ে শপথ এগুলো সরিয়া সিদ্ধ কোনো পদ্ধতি নয় এবং কোরআনে করিম কীভাবে ছুঁয়ে শপথ করা এটা আপনার পূর্বসরী কোনো সালাপ বা কোরআন হাদিসের আপনার আলোকে এটি কোনোভাবে প্রমাণিত এরকম কিছু নয় তারপরও যদি কেউ কোরআন ছুঁয়ে শপথ করেন তাহলে সেই শপথ তাকে পূরণ করতে হবে নাহলে কাফারা দিতে হবে এটি অধিকতর বিশুদ্ধতর মত যদিও এক্ষেত্রে সৌদি আরব শেখ মোহাম্মদ মোলাজিদ হাফিজাহুল্লাহ ভিন্ন মত বলেছেন শেখম ভিন্ন মত বলেছে যে কোরআন শপথ শপথগুলো শপথ সিদ্ধ হয় না এবং এটার জন্য কোনো কাফারা দিতে হবে না কিন্তু অনেক রামায়করাম এ মতের সাথে দ্বিমত করেছে এবং সেই মতটি অধিকতর শক্তিশীল আমার কাছে মনে হয়েছে কারণ হলো যে শপথ এটা অনেকটা ঔরফর ওপর নির্ভর করে দূরে মুখতার ততক্ষত সমিতি এ বিষয়ে বিস্তারিত বলা আছে যে শপথ যদি কোনো পরিবেশ কোনো পরিবেশে কোনো সমাজে কোনো কিছুকে শপথ হিসাবে মানুষ নেয় এবং সেটাকে ব্যাখ্যা করে শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায় তাহলে ওটাকে শপথ হিসাবে গণ্য করতে হবে আল্লাহ সুমাতাল কালাম আল্লাহর কথা এটা আল্লাহ সুমাতাল সিফত অতএব আল্লাহর সিফতের মানে নামে যদি আল্লাহ সিফতের কথা বলে কেউ শপথ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কালামের শপথ করলো কেউ তো সেক্ষেত্রে শপথ হতে পারে কিন্তু এই যে ছুঁয়ে শপথ করা প্রিন্টেড কাগজ কলম কাগজ কালি লিখিত রূপ বাইন্ডিংস বোর্ড কভার এগুলোকে ধরে শপথ করা এটা কোনো নজর সরিয়ে নেয় এবং এটা এরকম কিছু করতে শর আমাদেরকে বলেনি কিন্তু এটা ছুঁয়ে শপথ করার মানে হলো আল্লাহ সাত আল্লাহর কালাম এর কথা বলে শপথ করা আল্লাহর সেফাতের কথা বলে শপথ করা তো এরকম মিনিংটা এরকম যেহেতু মিনিংটা এরকমই উদ্দেশ্যটা সেরকম বেশিরভাগ ক্ষেত্রে এখানে ওই মলাটার ইয়ে উদ্দেশ্য না উদ্দেশ্য আল্লাহর কালাম অতএব সেটাকে আপনার শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায় ওরফে যেহেতু এই উদ্দেশ্যে মানুষ করে থাকে অতএব এটাকে শপথ এই ওরফে আমাদের এই সমাজে এটাকে শপথ হিসাবে আপনার গণ্য করা হচ্ছে সেই বলা যায় সেই জায়গা থেকে এই শপথের কাফারা দিতে হবে তবে এ ধরনের শপথ করতে মানুষকে নিরুৎসাহিত করতে হবে যেটি সম্মত শপথ নয় মুখে শপথ করতে হবে আল্লাহর নামে বা আল্লাহর কোনো আপনার কোনোভাবে যেটা আল্লাহর দিকে সম্বন্ধিত হতে পারে যেমন কাবার রবের শপথ আসমান জমিনের রবের শপথ সূর্যের রবের শপথ আমাদের সবার পালনকর্তার শপথ এভাবে যে কোনোভাবে গড়ি ফিরিয়ে আল্লাহর নামে শপথটা করতে হবে অন্য কোনো নামে নয় অতএব এই ছুঁয়ে শপথ করার এই ক্রাইটে এই ইয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অনেক কমস্তি আমরা বেশ করে খ্রিস্টানদেরকে আমরা দেখি তারা বাইবেল ছুঁয়ে শপথ করে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা করে এই ট্র্যাডিশন যাদের থেকে আসুক না কেন ইসলামের ট্র্যাডিশন নয় বিধায় আমরা এই ছুঁয়ে শপথ নয় বরং মুখে উচ্চারণ করবো এবং সেটা আল্লাহ তালা নামে জোবাইর আহমদ মুসাফি লিখেছেন জান্নাতে কি মা বাবা আত্মীয়স্বজনের সাথে দেখা হবে জান্নাতে আল্লাহ তালা নেকরদের বাবা মারা জান্নাতি হলে তাদের সাথে অবশ্যই দেখা করার সুযোগ তাদেরকে দিতে পারেন জান্নাতিটা যা চাইবেন তো তাই দিবেন এই ছাড়া রহমান লিখেছেন টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই বরং মাথা খালি রেখে বাথরুমে যেতে অনেক আমাকে নিষেধ করেন অতএব টুপি পরে বাথরুম যেতে কোনো অসুবিধা নেই মাসুদ রানা এটা থেকে আপনি লিখেছেন ইচ্ছাকৃতভাবে খাঁচায় পাশি পাখি পোশাকি জায়দ আছে যে পাখিগুলো আসলে খাঁচায় পালনযোগ্য এগুলো বাহিরে নিরাপদ না বরং ওইগুলো ওইভাবেই গড়ে উঠেছে বেড়ে উঠেছে একটু আলাদা প্রকৃতির সেগুলো তো খাঁচা পোষাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেটা সাধারণত মানে খাঁচায় মানে পালিত হতে অভ্যস্ত নয় তাকে খাঁচায় আটকে রেখে আপনি পারলে সেটা অবশ্যই অবিচার হবে এবং গুণা হবে বাবা যদি ঋণ রেখে মারা যান এবং তার সম্পদ থাকে সেক্ষেত্রে সন্তানদের জন্য কি সে সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা কর্তব্য হ্যাঁ অবশ্যই কর্তব্য এবং উপরে কোনো সন্দেহ নেই সারা বিশ্বের সকল আলামায়করম একমত যে বাবা যদি কারোর কাছে দেনা অবস্থায় তার মৃত্যু হয় সেটা ব্যাংকের কাছে হোক সরকার বিশ্বের প্রতিষ্ঠানে হোক যেভাবেই হোক লোন রেখে তিনি মারা যান আর এদিকে বাবার সম্পদও থাকে তাহলে সন্তানদের উপরে ফরজ হলো বাবার এ সম্পদ বন্টনের আগে তার ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ করার পর যদি কিছু থাকে সেটা বন্টন হবে না থাকলে নাই কিন্তু ঋণ পরিশোধ করাকে প্রায়োরিটি দিয়ে সেটাকে সব কিছুর আয় করতে হবে তখন কাপড়ের পাশাপাশি এরপরে সম্পদ বন্টনের বিষয় আসবে নিজেরা বন্টন করে নিয়ে এরপরে বাবার ঋণ পরিশোধ করার জন্য আলাদা আলাদা চাঁদা তুললো বা সবাই মিলে করলো সেটাও নয় বরং আগে বন্টন ঋণ মুক্ত করার চেষ্টা করা হবে ঋণ পরিশোধ করা হবে এরপরে বন্টনের দিকে তাদেরকে যেতে হবে